সমতলভূমি থেকে ৪০ ফুট উপরে পাহাড় চূড়ায় মুঘল স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। মুঘল সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে শায়েস্তা খা ১৬৬৭ সালে ঐতিহ্যবাহী মসজিদটি নির্মাণ করেন। ভারতের দিল্লি জামে মসজিদের আদলে বড় বড় পাথরে নির্মিত বলে এই মসজিদকে পাথরের মসজিদও বলা হয়। আবার অনেকে বলেন জিন্দাপীরের মসজিদ। মসজিদের মূল ফটকের পর সিঁড়ি দিয়ে ওপরে উঠলে চোখে পড়ে অনিন্দ্যসুন্দর স্থাপত্যে গড়া মসজিদের মূল ভবন, যার সঙ্গে জড়িয়ে আছে মোগল শাসকদের গর্বের ইতিহাস, চট্টগ্রাম বিজয়ের ঘটনা। প্রতিষ্ঠার পর থেকে ১৪ জন আওলাদে রাসুল মসজিদের খতিবের দায়িত্ব পালন করেন। ১৮৮৬ সালে ইসলামিক ফাউন্ডেশনকে মসজিদটি পরিচালনার দায়িত্ব দেয় সরকার, কিন্তু ঐতিহ্যবাহী মসজিদটি আজ জরাজীর্ণ। দেয়ালের পলেস্তারা খসে পড়ছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে দোতলার ছাদ। মসজিদটি এবার জরাজীর্ণ হয়েছে, দোতলাতে নামাজ পর্যন্ত হয় না। এটা দ্বারা বেশি দিন থাকবে না, এখন ছাদের উপরে পানি ফুটতেছে, টয়লেটগুলো নষ্ট হয়ে গেছে। হুজুরগি মসজিদ কারণে মানুষ মনে করে এখানে নামাজ পড়লে সবারটাও অতিরিক্ত বেশি হবে, সেজন্য এখানে এতেকাফ থেকে শুরু করে সমস্ত কিছু এখানে একটা আলাদা একটা বিষয়। নামাজ পড়তে আলাদা একটা মনের ভিতরে প্রশান্তি, যে নামাজ ছাড়া কেউ বুঝতে পারবে না। বিশেষ করে যারা নামাজের ভিতরে প্রবেশ করে ফেলছে তারা বিশেষ করে বুঝে, এমন কিছু মসজিদ আছে নামাজ পড়লে আত্মা প্রশান্তি পায়। মসজিদটিতে নামাজ আদায়ে তৃপ্তি মেলে বলে জানান পেশিমা। যত বেশি তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় সেই মসজিদে নামাজ পড়তে তত বেশি আধ্যাত্মিকতা এবং তত বেশি তৃপ্তি লাভ হয়। এটার নাম হলো আন্দরকিল্লা। আন্দরকিল্লা মানে চতুর্দিকে ব্যারাক ছিল, কিল্লা মানে দুর্গ। এই দুর্গর ভিতরে মসজিদ, অর্থাৎ সৈন্য এবং সাধারণ মানুষের নামাজ পড়ার জন্য, ইসলামী ঐতিহ্য ধরে রাখার জন্য এই মসজিদটি প্রতিষ্ঠা করা হয়েছিল। এবং বুজুর্গ উম্মেদ খান নিজেও একজন তাহাজ্জুদ গুজার ছিল। প্রত্যেক মসজিদ যখন রাত বন্ধ হয়ে যায় সকালে নামাজ লোক থাকে না, কিন্তু এখানে দেখবেন যে সকালেও আসলে কেউ না কেউ কোরআন শরীফ পড়তেছে, কেউ দুই রাকাত নামাজ পড়তেছে, অথবা কেউ জিকির করতেছে। এই মসজিদের একটা ঐতিহ্য হলো সেই রকম। মসজিদটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে রয়েছে বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক। বলেন শীঘ্রই মসজিদের পুনর্নির্মাণ কাজ শুরু হবে। এই মসজিদটাও মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আছে। তিনি মাঝে মাঝে জিজ্ঞেস করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদ হচ্ছে না কেন। তো এটা আমাদের এই মসজিদের একটি প্রজেক্ট, বড় ধরনের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ পুনর্নির্মাণ প্রকল্প নামে একটি প্রজেক্ট আমাদের মিনিস্ট্রিতে আছে। এটা আমাদের ডিজাইন পর্যায়ে আছে, ডিজাইন স্থাপত্য অধিদপ্তরে আছে। ইনশাল্লাহ ডিজাইন টিজাইন যদি চূড়ান্ত হয়ে যায় আমরা কাজ শুরু করতে পারবো, ইনশাল্লাহ আমরা আশা করছি। মসজিদের যদিও এখন অবস্থা নড়বড়, অবকাঠামোগত কিছু দুর্বলতা আছে, তারপরেও মানুষ কিন্তু আসেন তাদের ধর্মীয় অনুভূতি নিয়ে। মসজিদটিতে আরাকান, মগ ও পর্তুগিজ জলদস্যুদের আস্তানা ছিল। পরে ১৭৬১ থেকে ১৮৫৫ সাল পর্যন্ত ৯৪ বছর অস্ত্রাগার হিসেবে ব্যবহার করে ব্রিটিশরা। পরবর্তীতে জমিদার হামিদুল্লাহ খান সহ মুসলমানদের সম্মিলিত প্রচেষ্টায় মসজিদটি পুনরুদ্ধার করা হয়। বাংলাভিশন নিউজ ডেস্ক।